السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. আমরা দুরূদ পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. الحمد لله মহান আল্লাহ তাআলার অশেষ কৃপা, আল্লাহ তাআলার সাহায্যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারো পূর্বের ক্লাসগুলোর ন্যায় আমাদেরকে আমাদের ২৮তম ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না, যতই প্রশংসা করা হয়, যতই কৃতজ্ঞতা আদায় করা হয়, তারপরও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় হবে না। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন যে আগার শুক্রে হকতা আবারও যে সুমার গুজারি না বাসাদে একে আজ হাজার। যদি মানুষ কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে থাকে তাহলে হাজার ভাগের এক ভাগও আদায় হবে না। তারপরও আল্লাহ তাআলা বলেছেন যে তারপরও তোমরা কৃতজ্ঞতা আদায় করো, হবে না তারপরও কৃতজ্ঞতা আদায় করা, যেন আল্লাহ তাআলার কাছে বলা যায় যে আল্লাহ আমরা চেষ্টা করছি। ঠিক আছে, আল্লাহ তাআলার কত নিয়ামত, একটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা যাবে না। আমার আঙ্গুলে আজকে একটা ব্যথা পাইছি, এখন এই আঙ্গুলের কারণে এখন আমার বুঝে আসে যে আঙ্গুলটার কত কাজ, এই আঙ্গুলটার কত কাজ। তো এই যে দেখেন, একটা আঙ্গুল এখন ব্যথা পাওয়ার কারণে বোঝা যাচ্ছে যে তার কত কাজ। আর এই যে এই নিয়ামত, এই একটা আঙ্গুলের মতো এরকম হাজারো নিয়ামত নিয়ে আমি ঘুরতেছি। আল্লাহ আকবার। এই জন্য নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একবার আমাদের তাসবিহের আলোচনার নিয়ম কানুন মোটামুটি শেষ করে আলহামদুলিল্লাহ আমরা একবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। তার মধ্যে আমাদের এখন আছে মাত্র দোয়ায়, আমাদের বাকি আছে হলো ১১ সূরার মস্ক, আর হলো আমাদের বাকি আছে এদিকে হলো ও ১১ সূরার মস্ক, আর হলো এদিকে বাকি আছে আমাদের দোয়ায় কুনুত এবং দোয়ায় মাহসুরা আলহামদুলিল্লাহ। এরপরে জানাজার দোয়া,
এবং মাইয়াতের ব্যাপারে কিছু আলোচনা এবং ওয়াকফে নিয়ে আলোচনা। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আর বেশি দিন ক্লাস হবে না। এখন আমাদের যে রিভিশনটা হচ্ছে এটাকে আপনারা ভালো করে ইনশাল্লাহ মজবুত করে, যেটুকু পর্যন্ত পড়া হচ্ছে এটাকে মজবুত করা। আমাদের সালুদ্দিন ভাই আরো আরো যারা আছেন, আকিক খান ভাই, আপনারা ওই পিছনের পড়াগুলাকে ভালো করে দেখে আসা, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আমরা আজকে আমরা গতকালকে আমাদের পড়া যেটা আমরা পড়েছি, গতকালকে আমরা নুনে কুতনির আলোচনা পড়েছি, যে নুনে কুতনিটা হলো আলিফের নিচে এরকম ভাবে ছোট্ট করে, বা কোন যে বেশিরভাগ আলিফের নিচে আসে নুনে কুতনি আসে এরকম ছোট করে। তো এই নুনে কুতনিটা সবসময় কি হয়, জের বিশিষ্ট হয় বেশিরভাগ সময়। হ্যাঁ, সবসময় জের বিশিষ্ট হয়। আচ্ছা, তো এই নুনে কুতনিটা যখন আমি আয়াতটা পড়তে 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 চলে যাব, তখন আমাদেরকে এই নুনে কুতনিটা পড়তে হয় না। আর যখন আমি পড়তে পড়তে এখানে আসলাম, থামলাম, এরপর আবার এখান থেকে যখন পড়বো, তখন এই নুনে কুতনি থেকে পড়া শুরু করতে হয়। এই ছিল আমাদের নুনে কুতনির আলোচনা। এর পরবর্তীতে আমরা পড়ছি হলো তাকবীর, এরপরে পড়ছি হলো সানা, এরপরে তাউজ অর্থাৎ আউযু বিল্লাহ, এরপরে পড়েছি তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ, এর পরবর্তীতে আমরা রুকু তাসবিয়া, রুকুতে থাকি আমরা কি পড়ব। তো এই এই তাসবিটা তিনবার বা পাঁচবার বা সাতবার, এর পরবর্তীতে রুকু থেকে ওঠার সময়, এরপরবর্তীতে হলো সিজদার তাসবিয়া, এরপরে সালাম। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আলোচনা। এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ছিল সেটা ছিল আমরা তাশাহুদ পড়েছি। তো তাশাহুদের ব্যাপারে গতকালকেও বলেছিলাম, তাশাহুদটা হলো নামাজের হলো ওয়াজিবের ওয়াজিব। তো নামাজের মধ্যে অনেকগুলো ওয়াজিব আছে, তার মধ্যে একটা ওয়াজিব হলো তাশাহুদ। আর তাশাহুদটা হলো ওয়াজিব, এই তাশাহুদের মধ্যে যদি কারো কোনো খলল হয়, কোনো ভুল হয়ে যায় এবং সে যদি সেজদায় শো না দেয়, তাহলে তার নামাজ হবে না। তাহলে দেখেন সিজদা সোর কত গুরুত্ব। আল্লাহু আকবার। আপনাদেরকে আগে আমি একটা সংক্ষেপে একটা মাসালা বলছিলাম, যে আপনারা মাসালা নির্ণয় করতে পারবেন একটা বিষয়ে, অর্থাৎ নামাজের মধ্যে সো সিজদার বিষয়ে ছোট্ট একটা সূত্র। হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা হলো নামাজের ওয়াজিব গুলা, নামাজের ফরজ গুলা কম আছে। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, দুই সেজদা করা, আখিরি বৈঠক, এই এই 6টা হলো ফরজ। হ্যাঁ, এই 6টার মধ্যে যদি কোনো খলল হয়, হ্যাঁ, তাহলে নামাজকে দোহরাতে হবে, নামাজ পুনরায় পড়তে হবে, ঠিক আছে। এবং এর মধ্যে যেমন এই যে এই আবার যদি অসুস্থ হয় তাহলে হলো ভিন্ন মাসালা, এটার ব্যাপারে আরো অন্য কোনো, সুস্থ সবল আকেল বালেক মানুষ যদি ব্যাপারে আর কি মাসালা, সুস্থ সবল। তো এই 6টা যখন আমরা মনে রাখবো, হ্যাঁ, তাহলে বাকি আমাদের ওয়াজিব গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো ওয়াজিব গুলা হলো নামাজের মধ্যে যদি কোনো মানে আদায় করতে দেরি হচ্ছে, যেমন আমার এখন উঠতে হবে, হ্যাঁ, রুকু থেকে উঠতে হবে, আমি এই উঠার সময় আমি আমি সিজদা থেকে আমার উঠতে হবে বা রুকু থেকে উঠতে হবে, এখানে মধ্যে আমি দেরি করতেছি, বা দেখা যাচ্ছে আমার এখন হলো এই একটা ওয়াজিব আদায় করা, যেমন এই প্রথম বৈঠকের মধ্যে আমাকে তাশাহুদ পড়া, হ্যাঁ, প্রথম বৈঠকে, হ্যাঁ, আমাকে তাশাহুদ পড়তে হবে। এখন আমি কি করলাম, তাশাহুদটাকে কিছুক্ষণ বসে থাকলাম, তাশাহুদটা পড়লাম না, এমনি চুপচাপ বসে থাকলাম, এই যে আমি কি করলাম, এখন ওয়াজিবটাকে একটু দেরি করে ফেললাম বা ওয়াজিবের স্থানে অন্য কিছু বলে ফেললাম, তখন আমাকে সেজদা সহ দেওয়া ওয়াজিব হয়ে যাবে আমার। তো এই সেজদা সহ ওয়াজিব হয়ে যাবে, আর যদি সেজদা সহ না দেয় তাহলে নামাজ হবে না। তাহলে সহজ মাসালা আমরা কি বুঝলাম, যে ফরজের মধ্যে যদি কোনো খলল হয় তাহলে নামাজ দৌড়াতে হবে, ওয়াজিবের মধ্যে খলল হলে সহ সেজদা দিলেই হবে, চাই একাধিক ওয়াজিবের মধ্যে সমস্যা হোক বা একটা ওয়াজিবের মধ্যে সমস্যা হোক। আর সুন্নতের মধ্যে যদি সমস্যা হয়, নামাজের মধ্যে অনেকগুলো সুন্নত আছে,
তাহলে এর জন্য সজদা দিতে হয় না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদিও কিছু কিছু ক্ষেত্রে মাকরুহ হয়। আল্লাহ আকবার। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, এই আমাদের প্রথমে কি আসবেন, এগুলো হলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, এগুলো সবাই শোনাতে হবে। এমদাদ ভাই কি অবস্থা? এমদাদ ভাইকে তো ডাইকে পাই না, আলহামদুলিল্লাহ ক্লাস তো কন্টিনিউ করে আমাদের রুল 34। এমদাদ ভাই মাশাআল্লাহ, আহমদুল্লাহ ভাই হাত জাগাইছে। আচ্ছা আহমদুল্লাহ ভাই আসেন, এর পরবর্তীতে বাকিরা শুনে শুনে প্রস্তুতি নেন। মাশাআল্লাহ অনেকেই চলে আসছে ইতিমধ্যে। আতল হাকিম ভাই কি অবস্থা? ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি আছেন, কেমন আছেন? এমনি পড়া মোটামুটি বুঝতে পারছেন তো? জি বুঝতেছি ওস্তাদ, বুঝতেছি আলহামদুলিল্লাহ। এখন কোনো সমস্যা হলে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন যে হুজুর আমার এদিকে সমস্যা হচ্ছে, আপনি পড়া শুনান, পড়া দিয়ে দিবেন, বা আমার বলবেন আমার হুজুর আমার এদিকে সমস্যা হচ্ছে। এবং কি আমাদের বেদ যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরেও যদি আপনার, যদি অনেকে মনে করে আরে বেদ তো শেষ হয়ে গেছে, হুজুরে যদি এখন প্রশ্ন করি বা কিছু হুজুর মনে কষ্ট নিবে বা এরকম কোনো কিছু না, যেই কোনো সময় যেই কোনো বিষয়ে দেখা গেছে হুজুর আমার এদিক দিয়ে পারতেছি না, আমার এই পড়াটা একটু লন্ত, বা হুজুর আমি একটু পড়তে চাই, সমস্যা নাই। আপনারা, আমরা তো দিন শিখানোর জন্যই, আমাদের আল্লাহ তাআলা তো কত সহজ করে দিছে আমাদেরকে দিনকে প্রচার প্রসার করার জন্য। সাহাবাই কারাম নিজেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রথমত তো নিজে দিন শিখেছে কষ্ট করে, মুজাহাদা করে, একটা হাদিসের জন্য। এই যে আপনাদেরকে কত হাদিস বলে ফেলি আমি এক বসার মধ্যে, হ্যাঁ, অথচ এই হাদিস, একটা হাদিস সাহাবায়ে কেরাম সংরক্ষণ করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেত, 5 বছরের জন্য সফর করে ফেলতো, 1 বছরের পর্যন্ত সফর করে ফেলতো এই একটা হাদিসের জন্য। তো আমরা তো খুব সহজভাবে পেয়ে যাচ্ছি, এই জন্য আমাদের কাছে কদর নাই। দেখেন না, আপনারা আপনারা খেয়াল করে দেখেন, একটা একটা বাবা তার সন্তানের জন্য তিল তিল করে খুব কষ্ট করে একটা, মানে ঢাকা শহরের মধ্যে একটা বাড়ি করে দিছে, এখন এই সন্তানটা জন্মগ্রহণ করার করার পর থেকেই এই বাড়ির মালিক, এখন সে এই বাড়ির কদর বুঝে না, এদিক দিয়ে ভেঙে যায়, ওদিক দিয়ে হয়, ওদিক দিয়ে কোনো সমস্যা হলে তার কাছে গায়ে বাজে না, কিন্তু তার বাবার খুব গায়ে বাজে। এখানের মধ্যে দেওয়ালের মধ্যে যদি কেউ যদি নুক দিয়ে যদি চাপ দেয়, ওই কদু দেখে না, কদু নরম না শক্ত, এরকম যদি এমনি টিপও দেয়, বেচারা কলিজার মধ্যে ব্যথা লাগে। কারণ হলো কি, সে এটা মাথার গাম পায়ে ফেলে কষ্ট কষ্ট করে মুজাহাদা করে সে এই বিলিংটা করছে, বুঝেন নাই? তো আমাদের দিনটা আমরা খুব সহজে পাইছি, তো তার জন্য আমাদের কাছে এটার এটার কোনো কদর নাই। এই যে কালিমাটা কত সহজে পেয়ে গেছি, এই জন্য আমাদের কাছে কদর নাই। এটা যদি আমরা খুব কষ্ট করে সাহাবায়ে কেরামের মতো যদি এরকম যুদ্ধ জেহাদ করে নিজেকে বিসর্জন দিয়ে নিজের সন্তানকে বিলীন করে নিজের স্ত্রীকে শেষ করে দিয়ে এর পরবর্তী যদি আমি দিন পাইতাম, হ্যাঁ, এর পরবর্তী, তাহলে আমার কাছে এই দিনের কদর থাকতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমান ইমান কেমন ছিল, ওনাদের কাছে ইমানের কদর ছিল, কষ্ট করে অর্জন করছে তারা। তো আমরা আসলে প্রকৃত বুঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আচ্ছা জি আসেন, আমাদের প্রথমে আসেন আমাদের মাহদি ভাই, আর আহমদুল্লাহ প্রস্তুত থাকেন। মাহদি ভাই আসসালামু আলাইকুম। আসসালাম জি হযরত, আপনি আমাদেরকে তাশাহুদটা শুনুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. ما شاء الله مهدي بھائی شكري الحمد لله. مهدي بھائی وبرك وبركاتنا وبركاته كاف এখানে ما شاء الله অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে এবার আমাদেরকে আপনি এই সানাটা শুনান। সানা মাহদি ভাই,
আমাদের হুবাইব ভাই, হুবাইব ভাই আপনার ওইখানে কি, আপনি কি বানাইতেছেন? আরে ক্লাসে মধ্যে জয়েন করে ওই তো কিছু বানাইতেছে আমার মনে হয়। আচ্ছা জি মাহদি ভাই, হুবাইব ভাই তো আমরা ডাইকে পাই না, যাই হোক কিন্তু কথা হলো ক্লাসের মধ্যে জয়েন করে এরপরে আনমিউট হয়ে যদি আপনি যদি তরকারি ইয়ার কিছু শেষেন তাহলে এটা কেমন শোনা যায়। আচ্ছা যাই হোক মাহদি ভাই, আপনি আমাদেরকে সানাটা শুনান। সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, এই যে এখানের মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করব, যেমন আমাদের মাহদি ভাই বলছে আর কি সুবহানাকা আল্লাহুম্মা, এটাও সহি, আল্লাহুম্মা বলছে অর্থাৎ আলিফের মধ্যে তো কিছুই নাই, এভাবে সহি। যদি আমি সুবহানাকা এখানে যদি আমি থামি তাহলে আল্লাহুম্মা আমি আলাদা বললাম, হ্যাঁ, আর যদি আমি মিলাই পড়ি একসাথে তখন আলিফের জবরটা পড়ে যাবে, হ্যাঁ সুবহানা কাল্লাহুম্মা, কাব যে লামেকে গিয়ে ধরবে। আচ্ছা মাহদি ভাই আমাদেরকে আরেকটা জিনিস বলেন, নুনে কুতনি কাকে বলে আর নুনে কুতনি এটা কিভাবে পড়ার পদ্ধতি কি? নিয়মটা ভুলে গেছে, বাট ইয়া হলো যে আলিফের নিচে নুন থাকবে, জেড দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। পড়ার পড়ার কাইফিয়ত কি এটা, এটা এটা কি সব সময় পড়তে হয় না, মাঝে মাঝে না পড়লেও হয়? যদি ওয়াকফ করে তাহলে পড়তে হবে না, যদি একসাথে মিলে পড়ে তখন পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ নুনে কুতনি আলিফের নিচে আসে ছোট্ট একটা জের বিশিষ্ট নুন। আচ্ছা মাশাআল্লাহ, তো এরপরে আসেন হলো আমাদের আহমদুল্লাহ ভাই, প্রস্তুত থাকবেন আমাদের আমাদের আদনান ভাই প্রস্তুত থাকেন। ওয়ালাইকুম আসসালাম হযরত, এই আপনি তাওয়ুজটা শুনুন, তাওয়ুজ أعوذ بالله من الشيطان الرجيم. কষ্ট করে আবার বলেন, আস্তে আস্তে বলেন, আপনি ওই উচ্চারণ দেখে দেখে এখন শুনেন, আপনারা যে পড়বেন এখন কিন্তু আপনারা উচ্চারণ দেখে দেখে পড়তে চেষ্টা করবেন, ওই যে মুখস্থ, যেমন আউযু বিল্লাহ এটা সবারই মুখস্থ আছে, হ্যাঁ ওই মুখস্থ পড়াটা পড়বেন না, কষ্ট করে আপনারা উচ্চারণটা দেখে দেখে আস্তে আস্তে বলেন, সমস্যা নেই কিন্তু আস্তে আস্তে এই উচ্চারণ গুলা দেখে বলতে চেষ্টা করবেন। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা তাহলে আহমদুল্লাহ ভাই একটা জিনিস শুনান, আল্লাহর শব্দ কি কখনো পরবারই হয়? আল্লাহ শব্দটা কখনো ফোরবারই হয় না, এটা মনে নাই না? লাম জেনে নাই, মোটা করে পড়তে হয়। কখন কখন মোটা করে পড়তে হয়? লামের উপরে যখন খাড়া জগৎ থাকে, আল্লাহ শব্দের লামের উপর যখন খাড়া জগৎ থাকে তখন মোটা করে পড়তে হয়। মাশাআল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ, তারপর অনেকটাই বলতে পারছেন, আল্লাহ শব্দের লামকে লামের উপর যদি খারাপ থাকে তখন এটাকে মোটা করে পড়তে হয়, কিন্তু এটা হলো কখন, যখন আল্লাহ শব্দের আগে জবর বা পেশ আসে, জবর বা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, যেমন আল্লাহু আকবার। হ্যাঁ কিন্তু বিসমিল্লাহর মধ্যে আপনি কি বিসমিল্লাহি বলবেন, কারণ এখানে তো বিসমিল্লাহি বলা, হ্যাঁ এখানে কি জন্য বিসমিল্লাহি বললেন, কেন বিসমিল্লাহি বলেন নাই, কেন বলতে পারবেন? আহমদুল্লাহ ভাই বললেন, হ্যাঁ হ্যাঁ জের আসে, আল্লাহ শব্দের আগে জের আসে, জের আসলে পাতলা করে পড়তে হয় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। হ্যাঁ
কিন্তু আল্লাহ শব্দের আগে যখন জবর বা পেশ আসবে তখন আবার মোটা করে পড়তে হবে, জবর বা পেশ আসবে তখন মোটা করে পড়তে হবে। যেমন আপনি আউযু বিল্লাহি বলছেন, কিন্তু এখানে মধ্যে কি হবে? আউযু আউযু বিল্লাহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এ পরবর্তীতে আমাদের কি কষ্ট করে আপনি এই নুনে কুতনির বিষয়টা আমাদেরকে একটু বলেন ক্লিয়ার করে, নুনে কুতনিটা কাকে বলে বা এটা পড়ার কাইফিয়ত কি? নুনে কুতনিটা হচ্ছে আলিফের নিচে জেরওয়ালা নুন থাকে, এবং এটা বাক্যের ভিতরে যখন থাকবে, যদি আমি ওয়াকফ করে পড়ি তাহলে এই নুনের উচ্চারণটা হবে না, কিন্তু যদি আমি ওয়াকফ করে না পড়ি তাহলে নুনটা উচ্চারণ করে পড়তে হবে। মাশাআল্লাহ, দেখি আপনি আমাদেরকে সানাটা শুনান। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কষ্ট করে আবার বলেন, উচ্চারণ দেখে দেখে বলতে চেষ্টা করেন, আপনি নিজের মতো করে আস্তে আস্তে বলেন, উচ্চারণ দেখে দেখে বলেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, আচ্ছা, এই যে এখানের মধ্যে যখন যখন আপনি পড়ছেন তখন খেয়াল করবেন এখানের মধ্যে টান কোথায় আছে। হ্যাঁ, এখানের মধ্যে টান কয়টা আছে? এই এই যেটুকু মধ্যে আমি ব্র্যাকেট দিলাম, কয়টা টান আছে এখানে? এখানে টান আছে দুইটা। কোনটা কোনটা? আস্তে আলিফ আছে, নুনের সাথে। হ্যাঁ, আস্তে আলিফ আছে, নুনের সাথে আলিফ আছে। নুনের সাথে কি আলিফ আছে না নুনের সাথে কাফ আছে? এটা নুনের সাথে এটা কাফ না, এটা কাফের এই ডান্ডাটাই না, নুন কাফের সাথে মিলে গেছে। হ্যাঁ, তো নুন বললাম না শেষে যখন কোন একটা হরফ আসবে তখন সে তার মূল বডি নিয়ে চলে আসে, শেষে যখন হরফ আসবে তখন সে তার মূল বডিটা নিয়ে আসে, নুনের পরে যেটা এটা হলো তার কাফটা পুরা বডি নিয়ে আসছে। তাহলে এটা তাহলে এখানে মধ্যে এই যে ও এই জন্যই তো আপনি সুবহানা টান দিচ্ছেন। আচ্ছা, এখানে মধ্যে নাটা টান দিচ্ছেন তাহলে এই কারণে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস বলেন যে আল্লাহ শব্দের আগে যদি জবর বা পেশ আসে তখন আল্লাহ শব্দটাকে কি করে পড়তে হয়? আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে হয়, তাহলে সুবহানাকাল্লাহ বলবেন না সুবহানাকাল্লাহ বলবেন? আল্লাহুম্মা। মাশাআল্লাহ, এখানের মধ্যে এটা ফোর করা হয়নি। আচ্ছা, এরপরে ওয়াতা ওয়াতা বা কি টান আছে? না। হ্যাঁ, এখানের মধ্যে কোনো টান টান আছে না? নাই, বায়ের সাথে আলিফ আছে। হ্যাঁ, বায়ের সাথে আলিফ আছে, ওইটা কথা নাই। কি কোনো টান আছে? মাদার হরফ আছে কোনো? না, মাদার হরফ নাই। মাদার হরফ কি কি বলেন তো হযরত? মাদার হরফ কি কি মনে আছে? মনে নাই না? আপনি বেশি রব্বি জিদিনী আলমা পড়বেন, রব্বি জিদিনী আলমা। মাদার হরফ হলো আমাদের মূল সারাংশ বিষয়, এগুলো বলে গেলে তো হবে না। মাদ অর্থ কি? টানিয়া পড়া। মাদার হরফ তিনটি, আমরা যে প্রত্যেক দিন বলি যে মাদার হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা, ওয়াও পেশের বাম পাশে যজমালা ওয়াও। তো এগুলা ভুলে গেলে নিবুনি কোন? এটা আমি এটা তো আমাদের প্রতিদিনের পড়া। আচ্ছা, তাহলে দেখেন এখানের মধ্যে কোনোটা আসছে মাদার হরফ? হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, বলেন না। ওয়াতা বারা এখানে তো বাসা টান দেওয়া হয়নি। ওয়াতা আ, এই যে এখানে যে আ টান দেওয়া হয়নি, জবরের বাম পাশে খালি আলিফ আসছে। এরপর জাদ্দুকা জিমকে আর একটু শক্ত করতে হবে। তাহলে দেখেন এখনো মাদ যদি আপনি না চিনেন তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। মাদার হরফ মাত্র তিনটি, এই তিনটিকে তো মনে রাখতেই হবে, এটা হলো ফরজে আইন, এটা বড়
আচ্ছা দেখি এবার কাঁসা উঠতে শুনান আস্তে আস্তে উচ্চারণ দেখে দেখে উচ্চারণ দেখে দেখে বলেন টানের জায়গায় টান দিয়ে মাদের হরফ তো এখন চিনছেন টানের জায়গায় টান দিয়ে আল্লাহ আকবার আস্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ السلام علينا وعلى إبراهيم وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ما شاء الله ما شاء الله الحمد لله অনেক ভালো বলছেন তো হযরত আপনি কয়েকটা জিনিস খেয়াল করলেন এটা হলো আল্লাহ শব্দ যে কখন পড় হয় এটা আলহামদুলিল্লাহ আপনি জানেন আল্লাহর আগে যদি জবর বা পেশ থাকে তখন এটাকে মোটা করে পড়তে হয় হ্যাঁ এটা কিন্তু আপনি একটু আগে বলছেন আলহামদুলিল্লাহ কিন্তু যখন কার্যক্ষেত্রে এটাকে প্রয়োগ করতে হবে যখন আপনি পড়বেন তখন তেলাওয়াতের সময় এটাকে এটাকে আপনি খেয়াল করতে হবে এটাকে ভুলে গেলে হবে না যেমন আত-তাহিয়াতু লিল্লাহি বলছেন এখানের মধ্যে ফোর করছেন অথচ এখানে বারিক হবে আচ্ছা যাই হোক হ্যাঁ এরপরে ওয়াসসালাটাকে টানছেন মনে রাখবেন এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ কি করতে হয় বলেন তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হ্যাঁ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে লাম জবর লা হবে না লা হবে লা হবে হ্যাঁ লা হবে মাশাআল্লাহ এই যে এখন আপনি তো এগুলো জানেন এখন এগুলাকে প্রয়োগ করতে হবে তো কিন্তু দেখা যাচ্ছে মাদ নাই কিন্তু ইচ্ছা মতনে টানলেন তাহলে তো হবে না মাদের হরফ মাত্র তিনটি এক হলো আপনারা কি খারাজ ওভার খারাজের উল্টা পেশ দেখলে টান দিবেন হ্যাঁ দ্বিতীয় হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও এটা তো আমি প্রতিদিন প্রায় দেখাই এটা হলো আমাদের মানে আমাদের তাজবীদের মূল একটা পড়া মাঠটা হলো এমন একটা বিষয় আপনি যদি টান না দেন অর্থের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে তো এই মাদার হরফটাকে তো আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা যাই হোক তো এটা আলহামদুলিল্লাহ আমাদের আমাদের আহমদুল্লাহ ভাই আমি স্যার আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা প্রশ্নটা একটু পরে বলতেছি তো আমাদের আহমদুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি যতটুকু বুঝতে পারলাম নিয়ম কানুন মোটামুটি অনেকটাই জানে আলহামদুলিল্লাহ কিন্তু কথা হলো এগুলাকে ফিট করার পদ্ধতি এখন ফিট করা পড়ার মধ্যে যে এগুলাকে প্রয়োগ করতে হবে এটা এখনো আসে নাই তো এগুলাকে আমাদেরকে এই প্রত্যেকটা পড়া যখন আমরা পড়ব তখন এখানে কোন গুণাটা আসছে এখানে আমাদের কোন নিয়ম আসছে এটা আমাকে খেয়াল করতে হবে আচ্ছা যাই হোক তাহলে আহমদুল্লাহ ভাই আরো কয়েকটা জিনিস খেয়াল করা এটা হলো আসসালামু আলাইকা এই যে লাইকা এখানে ওদের লাই এটাকে ধরা হয়েছে কেন এটা তো আমরা পড়ছি লিনের হরফ জবরের বাম পাশে যজমাল্লা ওয়াও ইয়া হলো লিনের হরফ এগুলাকে তাড়াতাড়ি পড়তে হয় এটা যজমের মতো এরপরে আইইউ টান দেওয়া হয়েছে এরপরে ওয়া বারা বলা হয়েছে বারা রা জবর কি হয় র হয় রা না আল্লাহু আকবার এরপরে আশহাদু এ দুটা টান হয়েছে এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ এখানের মধ্যে আল্লাহ শব্দটাকে ফোর করা হয়নি এখানের মধ্যে বারিক করতে হবে কিন্তু করা হয়েছে ফোর
এখানের মধ্যে ফোর করতে হবে, করা হয়েছে বাড়ি পাতলা করে বলা হয়েছে। আচ্ছা, এরপরে ওয়াশহাদু, এখানের মধ্যে একটা হয়তো দালে বা হায়ে টান হয়ে গেছে আর কি। এরপরে আবদুহু আর রাসুল বলা হয়েছে, রাসুল রসুল। আচ্ছা জি হজরত, এবার আপনার কি প্রশ্ন বলেন। সুরা ইয়াসিনে আপনার হচ্ছে 20 আয়াতের পরে 21 আয়াতের শুরুতে আয়ের উপর তাসদিদ আছে, এখন এখানে কি আত্তাবিউ পড়ব নাকি ইত্তাবিউ পড়ব, এখন এটা নিয়ে একটু কনফিউশন। এটা হলো আমরা সামনে আমাদের আলোচনা এটা আসবে, ওয়াকফ যখন আমরা করব তখন আমাদের একটা আলোচনা আসবে, তার মধ্যে বিশেষ করে আমাদের সামনে আমাদের যখন আমরা পড়ব সুরা ফাতিহার মশকত যেদিন হবে সেদিনও বলা হবে এটা, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরও আমি আপনাদেরকে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য একটু নক দিয়ে রাখি, এটা হলো এই হ্যাঁ আত্তাবিও পড়বো না ইত্তাবিও পড়বো, এখানের মধ্যে ইত্তাবিও পড়তে হবে। কেন ইত্তাবিও পড়তে হবে এখানের মধ্যে আর একটু কিছু আলোচনা আছে ইনশাল্লাহ, এটা আপনাদের হলো এটা গ্রামারের বিষয়, আরবি গ্রামারের বিষয়, তো এটা এই আপনাদেরকে আমি বলে দিব। তার মধ্যে বিশেষভাবে আপনারা যেটা মনে রাখবেন এটা আমি আপনাদেরকে বলে দিই, এটা এটা হলো আপনারা এই ইত্তাবিও তো এখানের মধ্যে আসছে, এটা হলো এই আমরের একটা থেকে আদেশ সুযোগ একটা। আব্দুল হামিদ ভাই আচ্ছা মিউট করে দিন। আচ্ছা এখানের মধ্যে মনে রাখবেন যদি শুরুতে একটা আলিফ আসে, আলিফ আসে পরবর্তীতে এই পরবর্তীতে এই যজম আসছে, হ্যাঁ পরবর্তী যজম আসছে, যজম আসার পরে পরের হরফে দেখতে হবে পরের হরফে কি জবর আছে না জের আছে না পেশ আছে, পেশ আছে যদি যদি পেশ থাকে, হ্যাঁ পেশ থাকে তাহলে আমাদেরকে একটা পেশ বিশিষ্ট আলিফের মধ্যে শুরু দিয়ে যেটা থাকবে আলিফটা আছে সেটার মধ্যে একটা পেশ দিতে হবে, আর যদি এই জবর বা জের থাকে তখন আমাদেরকে একটা জের দিয়ে পড়তে হবে। আচ্ছা তারপরে এটা সামনে আরো বিস্তারিত বলবো ইনশাল্লাহ। আচ্ছা এরপরে কে যেন মাশাআল্লাহ অনেকে হাত দেখাইছে পড়াশোনার জন্য, প্রস্তুত থাকার জন্য কাকে বলছিলাম, কাউকে বলি? জি উস্তাদ আমাকে। আচ্ছা জি উস্তাদ থাকবেন আমাদের রাইহান ভাই। জি হযরত আপনি শুনান আমাদেরকে তাশাহুদটা শুনান। জি উস্তাদ আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু। আদনান ভাই জি উস্তাদ, হ্যাঁ একটু আস্তে 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 দেখে দেখে ওই কিভাবে কি উচ্চারণটা হইতেছে, এখন আপনি এগুলা দেখে দেখে যখন উচ্চারণ করবেন তখন আপনার পড়াটা চালু হয়ে যাবে, আর তখন আপনার আগে যে মুখস্থ আছে যে আমি আগে মুখস্থ, যেমন আমার কথাই বলি আমি আমি সুরা ইয়াসিনটা আমার বোনে আমার বড় আব্বা দেয়া গেছে আমার পাশে বসে বসে পড়তো, আমি একবার কায়দাও পড়িনি ওই সময়, তো ওই ফজরের সময় পড়তো যে এই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, তো এই যে আমার মুখস্থ হয়ে গেছে তো এটা কিন্তু আমি ওই সময় কিন্তু আমি কায়দার কিছুই পড়তে পারি না, কিন্তু যখন আমি কায়দা পড়তে গেলাম তখন কিন্তু আটকা খেয়ে গেছে, এখন আপনারা কিন্তু পড়তে পারেন না, এখন এইগুলা যখন উচ্চারণ কিভাবে কিভাবে হইতেছে এটা যখন দেখে দেখে পড়বেন তখন আপনার কিন্তু পড়া চালু হবে, নাহলে পড়া চালু হবে না, কিন্তু দেখা যাচ্ছে যেখানে মুখস্থ করছেন সেখানেই পড়তে পারবেন অন্য জায়গা দিয়ে পড়তে পারবেন না, আপনি শুধু পড়ছেন ওই ময়নারে ময়না কোথায় যাস বিলের দরে কাটবো ঘাস এটা মুখস্থ করছেন, হ্যাঁ কিন্তু আপনাকে যদি পেপার একটা পড়তে দেওয়া হয় অন্য জায়গায় সেটা আপনি পড়তে পারবেন না, কিন্তু ওইখানের মধ্যে ঠিকই পড়তে পারেন, তো মুখস্থ পড়াটা আমরা পড়বো না আমরা উচ্চারণ দেখে দেখে পড়বো তখন এটা আমাদের ফায়দা হবে। জি ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস শুকার একটা জিনিস বলে দেই, আমি যে এই পড়া নেই আমি যে পড়া নিতে থাকি তো এই পড়া নেওয়ার মধ্যে আমাদের খেয়াল করবেন এই যে ভাইয়ের যে জায়গাগুলোর মধ্যে আমি ভুল ধরতেছি আমাদের অধিকাংশ ভাই সেই জায়গার মধ্যেই ভুল করে, বুঝা আছে অধিকাংশ, যেমন একটা ভাই এক জায়গায় এক জায়গায় এক জায়গায় এই জায়গার মধ্যে ভুল করছে, অধিকাংশ ভাই এই জায়গাগুলোতে ভুল করে, যেমন আমি আপনাদেরকে সামনে সুরা ফাতিহার যখন সুরাগুলোর যখন মশক করবো আমি আগে দিয়ে বলে দিব, আর একটা যখন মশক করবো তখনই বলে দিব যে আমাদের এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ভুল হবে, দেখবেন পরের দিন সবাই এই জায়গায় এই জায়গায় ভুল করতেছে, এই জন্য যে ভাইয়ের যে ভুল গুলা ধরা হইতেছে মনে করবেন যে এটা আপনার ভুল ঠিক করা হইতেছে, সবাই ঠিক করে নিবেন ইনশাল্লাহ। জি আদনান ভাই আস্তে আস্তে বলেন। আত্তা
hiya tulillahi wassalawatu wattaibatu assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu এখানে থামতে হবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন হিন ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله رسول ما شاء الله আচ্ছা আদান ভাই তো তারপর একটু একটু জায়গা মধ্যে এই দেখে দেখে বলতে গেছেন ঠিক আছে হ্যাঁ মুখস্থ তো মানে অটোমেটিক খালি ভিতর থেকে খালি মানে তারা চলে আসে এখন এই যে দেখেন এই পড়াগুলো আপনারা একা 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 দেখে 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 পড়বেন যে কিভাবে হইতেছে দেখবেন আপনার মুখস্থ যেগুলো আছে এগুলো তো আপনি পারেন তখন আপনি এগুলো দেখে দেখে যখন আপনি পড়বেন আপনার এই মুখস্থের পড়াগুলোকে আপনি পড়বেন বারবার ওই উচ্চারণ দেখে দেখে পড়তে চেষ্টা করবেন দেখবেন আপনার পড়া চালু হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ভাই দেখেন ওয়াসসালাওয়াতু বলা হয়েছে ওয়াসসালাওয়াতু স্বরটাকে মোটা করতে হবে জি উস্তাদ এরপরে আইয়ুহান নাবিয়্যু এই যে এখানে মধ্যে একটু গুণা হবে হ্যাঁ ওয়া রাহমাতুল্লাহি এখানে মধ্যে বলা হয়েছে ওয়া রাহমাতু লিল্লাহি লিল্লাহি না ওয়া রাহমাতুল্লাহি আচ্ছা আলা ইবাদিল্লাহি সালিহিন বলা হয়েছে সালিহিন সালিহিন সদ না সদ মোটা করে পড়তে হবে এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ শব্দের আগে কি আসছে জবর আসছে সেটাকে মোটা করে পড়তে হবে আমাদের আহমদুল্লাহ ভাই যেরকম জানে নিয়ম তারপরও ভুল হয়ে যায় এটা খেয়াল করে বললেই হয়ে যায় আচ্ছা এরপরে মুহাম্মাদান এখানে হাটাকে চাপ দিয়ে বলতে হবে দাদনান ভাই আরেকটা জিনিস খেয়াল করবেন আপনার হার উচ্চারণটা ঠিক করবেন একটা হলো হা একটা হলো হা আরেকটা হলো হা এটাকে চাপ দিয়ে বলতে হবে আর এটাকে একবার হলকের শুরু থেকে বের হবে কোথাও বাধা খাবে না এটা আচ্ছা মাশাআল্লাহ দেখি এরপরে আমাদের অনেক দুর্বল ভাই আছে ওনাদের থেকে একটু নেওয়া দরকার জরুরি জি আমাদের সালাউদ্দিন ভাই আসেন ও ও আই হ্যাড এ রাইহান ভাই কে তো বসে থাকার জন্য বলছি রাইহান ভাই আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা হযরত আপনি আমাদেরকে দুরূদ শরীফ পড়ান যেটা আমরা প্রতিদিন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ রাইহান ভাই আগের যে মুখস্থ আছে সেটাকে যে পড়ছে এটা একবার স্পষ্ট বোঝা গেছে আগে তো আলহামদুলিল্লাহ বোঝা গেছে আপনার দুরূদ শরীফটা মুখস্থ আছে সেই মুখস্থটাকেই খুব সুন্দর করে বলছেন আলহামদুলিল্লাহ তো মুখস্থ বললে হবে না একটু উচ্চারণটা দেখে দেখে বলতে হবে তাহলে ভুলগুলো হবে না আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা এই যে মুহাম্মাদ এই হাটাকে একটু চাপ দিতে হবে এরপরে আলা ইব্রাহিমা ইব্রাহিমা না ইব্রাহিমা আল্লাহ শব্দের আগে যদি জবর আচ্ছা র হরফে যদি জবর বা পেশ আসে তখন রকে আচ্ছা ধর বারবার ভুল বলতেছি এই কলকল হরফ পাঁচটি না কফতা বা জিমদাল এই পাঁচ হরফে যখন জজম হবে তখন আমাদেরকে
মোটা করে পড়তে ধাক্কা দিয়ে পড়তে হবে ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে যেমন ইবর ইব ইব ইব্রা না ইব্রা বলা যাবে না ইবর হি মা তো আমি বলেছিলাম যে কলকলা হরফ পাঁচটি কফ তা বা জিম দাল এই পাঁচ হরফের মধ্যে দুইটা হরফ একটু জেরের দিকে দাবিতে হয় বাকিগুলা পেশের দিকে দাবিতে হয় যেমন কফ আক আক হ্যাঁ এরপরে আক এরপরে কফ ত আক এরপরে হলো কফ ত বা আব আব এরপরে কফ ত বা এরপর জিম বা জিম আজে দাল দাল হলো আদে এই যে শেষের যে তিনটা আছে শেষের তিনটা হলো জেরের দিকে দাবিত হয় আর প্রথম যে দুইটা আছে সে দুইটা পেশের দিকে দাবিত হয় যেমন অফ অক তারপরে অফ তারপরে ত অক পেশের দিকে দাবিত হয় বাকি শেষের মানে প্রতিধ্বনি যেটা প্রতিধ্বনি শেষে যে একটা হালকা একটু উচ্চারণ হয় সেটা হয়তো পেশের দিকে দাবিতে হবে হয়তো জেরের দিকে দাবিতে হবে প্রথম দুইটা হলো পেশের দিকে দাবিতে হবে আর শেষের দুইটা হলো জেরের দিকে দাবিতে হবে কে আমাদের আব্দুল হামিদ ভাই নাকি জি 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 হম আপনি প্রতিদিনে পড়া দেন অন্যরাও আজকে পড়া দিবে আচ্ছা ঠিক আছে আপনি যান জামাত বিদায় করেন আপনি আপনি প্রতিদিনে পড়া দেন বাকি ভাইদের হক আছে না এদেরকে আজকে পড়া নিতে থাকি আচ্ছা ঠিক আছে আব্দুল হামিদ ভাই ইনশাল্লাহ আপনি ওই দরকার পড়ে গ্রুপের মধ্যে পড়া দিয়ে দেন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা তো হজরত আপনি আরো কয়েকটা জিনিস খেয়াল করেন দেখেন এই যে ইব্রাহিম এটা বলতে গিয়ে আমি কয়টা ভুল বলে ফেলছি কারণ হলো আমি এক জায়গায় বসা আছি তো এখানে মধ্যে আমার পা দিয়ে তেলা পোকা উঠতেছে উঠতেছিল তো দেখেন কথার মনোযোগ নষ্ট হয়ে যায় এই জন্য বারবার ভুলগুলো বের হইতেছিল আচ্ছা ওয়ালা আলি এই যে আ টান আছে হ্যাঁ ইনশাল্লাহ এরপরে এখানের মধ্যে ইব্রা বলা হয়েছে ইবর ইবর এরপরে হামিদু মাজিদ জিমটা ভাইব্রেশন হবে মাজিদ একটু টেনে টেনে সুন্দর করে বলবেন এই যে দুরুদ শরীফটা আমি প্রতিদিন কত সুন্দর করে পড়াই আমার সাথে সাথে তো পড়তে পারেন এরপরে আল্লাহুম্মা বারিক আলা বাটাকে টান দেওয়া টান দেন নেই হ্যাঁ এরপরে মোহাম্মদিন মোহাম্মদিন কেমন জানি গুণা করছেন আমার জ্ঞান দেখে ছুটে গেছে তবে এখানে বলতে হবে আলা আলা মোহাম্মদিন এই যে গুণাটার মধ্যে একটা ঢেউ হবে হ্যাঁ একটু গুণাটাকে একটু ইয়া করবেন সুন্দর করবেন এরপরে কামা বা রক্তা এখানে মধ্যেও বাঘটাকে টান দেওয়া হয় নাই এরপরে ইব্রা যত ইব্রাহিমা অনেক জায়গায় আসছে একজন নবীর নাম একটু সুন্দর করে বলতে হবে না ইনশাল্লাহ এরপরে আলি আ এটাকে টান দিতে হবে আলি ইব্র ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এর উপর এবং মাজিদ আল্লাহ আকবার তো ইনশাল্লাহ এগুলাকে খেয়াল করবেন আহারে এই একটা জিনিস একটু জানার ছিল ওস্তাদ জি জি রেহান ভাই বলেন এই যে ওস্তাদ এই যে দোয়া মাসুলের লাস্টের যে এটা যে অরহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম তো অরহামনি ওইখানে যদি ওয়াকফ করা হয় তো ওইখানে তো হচ্ছে মানে ইয়ার উপরে যে তিন আলিফ আছে তো ওইটা মানে ওয়াকফ করলে ওটা কিভাবে করতে হবে ওয়াকফ করলে এক আলিফ হবে আচ্ছা মানে অরহামনি তাই তো হ্যাঁ এক আলিফ হবে জেরে বাম্বাসে যজমা লাগি আসছে মাদার হরফ না মাদার হরফের পরে আলিফ আসছে এজন্যই না এই আপনি রাখেন আমি অল্প একটু বারবার ডিস্টার্ব হয় আমি এগুলো মুছি আচ্ছা মাদার হরফের পরে যখন আলিফ আসছে তখন আপনি এই এক আলিফটাকে তিন আলিফ টেনে পড়বেন কিন্তু যখন আপনি এখানে অক্ফ করে দিলেন থেমে গেলেন তখন কি এটার পরে আলিফ আসছে হ্যাঁ না আসে নাই তাহলে এটা তিন আলিফ আর হবে না হ্যাঁ আপনারা জানেনি আলহামদুলিল্লাহ জি আচ্ছা এটা আমাদের সামনের পড়া তারপরও আচ্ছা ইনশাল্লাহ সময় নাই আমি তো খেয়ালে করি না আজকে সময়ের দিকে অনেক থেকে পড়া নেওয়া দরকার পড়া নিতে পারি নাই
তাহলে সামিউল আরো যারা আমাদের সালাউদ্দিন ভাই পরবর্তীতে আমি আমাদের আকিক খান ভাই এরপর আমাদের আহমদুল্লাহ ভাই আরো যারা আছেন আমাদের মাশাআল্লাহ মাজার ভাই মাশাআল্লাহ মাজার ভাইও আলহামদুলিল্লাহ হাত জায়গা আছে পড়াশোনার জন্য মাজার ভাই মাশাআল্লাহ আজকে সাব্বির ভাইও আছে আলহামদুলিল্লাহ আমাদের রুল তিন আমাদের নূর আলম ভাই কিন্তু আপনাদের নিয়ে খুব চিন্তিত থাকে আমাদের এরপর আমাদের আহমদুল্লাহ ভাই আপনাদের প্রথম প্রথম ভাইদেরকে নিয়ে খুব চিন্তিত থাকে প্রথম ভাইদেরকে খুঁজে পায় না এরপরে এরকম সমস্যা হয় আচ্ছা তো আমাদের আলহামদুলিল্লাহ আছে সাব্বির ভাইও আছে আমাদের এবং কি পড়াশোনার জন্য হাত জাগাইছে এবং মাঝহার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ পর্যন্ত কবুল করুক তো হজরত পড়া আজকে একবারে সময় নাই তো ইনশাল্লাহ আপনারা যারা পড়া দিতে পারেন নাই বা পড়া দিতে খুবই আগ্রহী মনে করতেছেন যে আপনার জন্য এটা খুবই জরুরি তা আপনারা কষ্ট করে গ্রুপের মধ্যে পড়া দিয়ে দিয়ে ইনশাল্লাহ আমি সুযোগ করে রিপ্লাই দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ইতিমধ্যে আমাদের মানসা বন্ধ তো তারপরও তারাবির প্রস্তুতি নেওয়া হইতেছে হ্যাঁ সামনে রমজান আসতেছে না তো এই জন্য একটু ব্যতিব্যস্ত আছি তারপরও ইনশাল্লাহ আমি আপনারা পড়া দিবেন আমি পড়া রিপ্লাই দিব ইনশাল্লাহ তো আমরা একটু সামনে অগ্রসর একটা ছোট প্রশ্ন ছোট একবার জি যে এখানে মোহাম্মদ এখানে যদি আমরা থামি এখানে কি দালকে কলকলার হরফ হিসেবে উচ্চারণ করতে হবে না জি 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 মাশাআল্লাহ অফ করলে তো যজম হয়ে যাবে না মনে মনে যজম দিয়ে দিব না জি জি হ্যাঁ তাহলে কলকলা করতে হবে আচ্ছা এবার আমরা একটু সামনে অগ্রসর হই ভালো করে আপনারা ইনশাল্লাহ ধরেন আচ্ছা যারা হাত জাগাইছেন একটু কষ্ট করে নামায় ফেলেন মাশাআল্লাহ আমাদের মহিবুল ভাইও আজকে হাত জাগাইছে আলহামদুলিল্লাহ মহিবুল ভাই আচ্ছা ঠিক আছে তুই ধরেন আচ্ছা হাতগুলো আমি নামাই দিই হাত ধরেন মাহাদি ভাই হাতটা নামাই ফেলেন এবার হলো আমাদের হলো দোয়াই মাসুরা দেখেন আমি কোথায় কোথায় থামি ভালো করে খেয়াল করবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা দেখেন এখানে গুনাহ করলাম কি জন্য গুনাহ করছি হলো ইকফা তানবিনের পরে ইকফার হরফ কাফ আসছে এরপরে এখানে একালিপ টান দিলাম দুই জবর অফ করছি ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা তা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা وارحمني انك انت الغفور الرحيم আচ্ছা আমাদের মাহাদি ভাই অনেক আগে হাত নামাই ফেলছে তারপরও মাহাদি ভাইয়ের কি লেগে জানি হাতটা আমি আমার এখানে মধ্যে আমি নামাই ফেলছি পড়া দেওয়ার সাথে সাথে হ্যাঁ এই এখন গেছে এখন কেন এতক্ষণ পর্যন্ত মানে যায় না এখন গেছে কেন জানি আল্লাহ আকবার আচ্ছা আমি আবার বলতেছি ভালো করে খেয়াল করেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা وارحمني انك انت الغفور الرحيم نفسي اللهم يا الله اني ظلمت نفسي দেখছেন দোয়া মাসুরের অর্থ কত সুন্দর আপনারা এই যে দোয়া আমরা নামাজের মধ্যে যে দোয়া করি দেখছেন এগুলা এটা পড়া তো আমাদের মনে রাখার নামাজের মধ্যে তাশাহুদ পড়া হলো ওয়াজিব দুরূদ শরীফ পড়া হলো সুন্নাত আর দোয়া মাসুরা হলো এটা এটাও সুন্নতের অন্তর্ভুক্ত মুবাহ পর্যায়ের আর কি এটার জায়গার মধ্যে অন্য দোয়া পড়া যাবে আচ্ছা আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা হে আল্লাহ নিশ্চয় আমি
জলাম তু নাফসি নিজের প্রতি অনেক জুলুম করেছি ওয়ালা ইয়াগফিরু যুনুবা কেউ আমাকে ক্ষমা করতে পারবে না ইল্লা আনতা শুধু কেবলমাত্র আপনিই পারবেন আচ্ছা সময় কম আচ্ছা ধরেন সামনে যাই আল্লাহ আকবার এরপর আমাদের আজকে গুরুত্বপূর্ণ যেটা এটাও আমাদের মধ্যে পড়া কি ওয়াজিব এটাও আমাদের জন্য খুবই জরুরি তো দোয়াই কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আবার বলতেছি ভালো করে খেয়াল করেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আল্লাহ আকবার তাহলে দেখেন এখানের মধ্যে কি কি নিয়ম আসছে আমি সময় কম আমি একটানে বলে দিতেছি ইনশাআল্লাহ তো ভালো করে খেয়াল করেন আপনারা যেমন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের নিয়ম আমি বলবো না এবং যজমের নিয়মটাও আমি বলবো না কারণ যজমের নিয়মটা আপনারা পারেন তাসজিদের নিয়মটাও পারেন হ্যাঁ তাহলে এগুলো আর বলার দরকার নেই হ্যাঁ ইনশাআল্লাহ ধরেন আল্লাহ শব্দ ফোরের নিয়ম আসছে এখানে আল্লাহুম্মা এখানে আল্লাহ শব্দ ফোর হবে হুম ওয়াজিব গুনাহ আসছে ইন ওয়াজিব গুনাহ আসছে না মাদার হরফ এই মাদার হরফ জেরে বাম পাশে যজমালা ইয়ে আসছে আর যেগুলো আমি রাইখা যাইতেছি সবগুলাই কি হয়তো হরকত না হলে যজমের নিয়ম আচ্ছা ওয়ানা তাওয়াক্কালু আলাইকা লাই এই যে লাই এটা হলো এই লিনের হরফ জবরের বাম্পাসে যজমালা ইয়ে আসছে নি মাদের হরফ জেরে বাম্পাসে যজমালা ইয়ে আসছে লাই মাদের লিনের হরফ খই মাদের হরফ ইয়া লিনের হরফের পরে হরফ অক্ষ করছি এই জন্য একালে টেনে পড়ছি আলাইকাল খাইর ওয়ানা খলাউ ওয়ানা তুরুকু মাই জি বলেন এইখানে বললেন যে এই এই যে ইয়া আপনার এই লিনের হরফ তো ইয়ার আগে তো আইন আসছে আর তাইয়ের উপরে সে জবর আইনের নিচে তো জের জেরের পরে তো আর এটা তো তাহলে লিনের হরফ হইল না হতো কোনটা কোনটা এই যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এইখানে হ্যাঁ বললেন না এখানে তো জবরের পরে আইন আসছে না 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 আইনে তো জের হ্যাঁ জের মাদের হরফ তো এটা জেরে বাম্পাসে যজমালা ইয়ে আসছে মাদের হরফ লিনের হরফ বলছিলেন এই কারণে ও লিনের হরফ বলছি না আচ্ছা যাই হোক সমস্যা নাই আমাদের তো রেকর্ড হচ্ছে পরে শোনা যাবে সমস্যা নাই আচ্ছা ধরেন মাদের হরফ বলছিলেন আচ্ছা ধরেন তারপরে আবার এখানে যদি আমরা আবার অর্থ করে ফেলি তাহলে এখানের মধ্যে আবার এটা কি কি হয়ে যাবে মাদ্দে লিন হয়ে যাবে একালে টেনে পড়তে হবে যেমন এখানের মধ্যে খাইর মাদ্দে লিনের মাদ্দে লিন হয়েছে আচ্ছা ওয়ানাশ কুরুকা ওয়ালা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলি বাড়ছে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই এটা কিসের এটা হলো ঈদগামে বাগুন না নুন সাকিনের পরে ইয়া আসছে ঈদগামে বাগুন হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন তার মধ্যে থেকে ইয়া আসছে
জুরুকা আল্লাহ আল্লাহ শব্দ ফোরের কায়দা হুম ওয়াজিব গুনা ইয়া মাদার হরফ জবরের বাম পাশে খালি আলিফ আসছে বুধু ওয়ালা কানু সল্লি মাদার হরফ জিরে বাম পাশে তো জবালা ইয়া আসছে নাসজুদু ওয়াইলাই এই যে লিনের হরফ লাই কা নাসা মাদার হরকত নাহনু নাহফিদু ওয়া নারজু মাদার হরফ পেশে বাম পাশে জজমালা ওয়াও আসছে আর বাকি সব হরকতের নিয়ম বা জজমের নিয়ম আচ্ছা রহমাতাকা ওয়া নাখশা মাদার হরকত আজা মাদার হরফ ইন ওয়াজিব গুননা যা মাদার হরফ ফা মাদার হরফ হিক এই যে এখানে যখন আমরা অক্ফ করব হিক তখন আবার কলকলা হয়ে যাবে আচ্ছা তো এটার সাথে সাথে আমাদেরকে আর একটা দোয়া এই দোয়াটাও আমরা পড়ে মুখস্থ করে নিব আল্লাহ তাআলা তৌফিক দান করুন এটা দোয়াটা দোয়াটা সবাই পড়ে নেবেন ইনশাআল্লাহ এটা খুব জরুরি কদর দোয়া এর মধ্যে সব দোয়া এর মধ্যে লুকায়িত আছে পৃথিবীর যত দোয়া এই যে আপনি বসে বসে এক ঘন্টা পর্যন্ত যদি দোয়া করেন যত দোয়া আছে সব দোয়া এই দোয়ার মধ্যে লুকায়িত এই দোয়াটাকে সবাই মুখস্থ করে নেবেন এখানের মধ্যে দেখেন পিতা মাতার জন্য দোয়া আছে যেমন তো দোয়াটা আগে আমি বলে দেই এরপর আপনারা এটা মুখস্থ করে নেবেন এটা হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম মাদার হরফের পর হরফে অক্ষ করছি এই জন্য তিনের রিটার্ন করছি ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا এই দোয়া আমরা সবাই মুখস্থ করে নিব দোয়াটা হলো অনেক গুরুত্বপূর্ণ দেখেন এখানে মধ্যে খেয়াল করেন আল্লাহুম্মা আনতাস সালাম আপনি আপনি হলেন সালাম আপনি হলেন মানে শান্তির আপনার মানে সালাম আপনি হলেন নিরাপদ আল্লাহ আপনি হলেন কি সালামের অনেক অর্থ আল্লাহুম্মা আনতাস সালাম হে আল্লাহ আপনি হলেন সালাম হ্যাঁ ওয়া মিনকাস সালাম এবং আপনার থেকেই আর আপনার থেকেই এই শান্তির পহরা এ থেকে আপনার থেকে আমরা শান্তি আপনি সবাইকে শান্তি দেওয়ার মালিক আপনি সমস্ত শান্তির কি অধিপতি আল্লাহু আকবার ইয়া দাল জালালি ওয়াল ইকরাম হে দয়াময় জলিল জলিল অর্থ হলো আল্লাহ তাআলার আরেকটা নাম আল্লাহু আকবার এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটা আপনারা যদি কোন পুরাটা যদি মুখস্থ না করতে পারেন তাহলে এখান থেকে নিয়ে কমসে কম এখান পর্যন্ত মুখস্থ করে নেবেন এখান থেকে এখান পর্যন্ত এখানে মধ্যে রব্বানা হে আমার আমার প্রতিপালক রব্বানা হে আমার প্রতিপালক আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আমাকে দুনিয়ার মধ্যে শান্তি দান করেন নিরাপত্তা দান করেন ওয়াফিল আখিরাতি হাসানাতাও এবং আখিরাতের মধ্যে নিরাপত্তা দান করেন ওয়াকিনা আযাবান্নার এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করেন তো দেখেন হে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে শান্তি দান করেন আখিরাতেও শান্তি দান করেন তো এবার শান্তি যেটা এটার মধ্যে সবগুলো আপনি যত কিছু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার আহলিয়াকে ভালো দেন আল্লাহ আমার আহলিয়াকে ভালো বানাই দেন আমার সন্তানকে ভালো আলেম বানাই দেন হাফেজ বানাই দেন এই সবগুলো এর মধ্যে লুকায়িত আছে না আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দেন আখেরাতেও কল্যাণ দেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন এর পরবর্তীতে যে দোয়াটা এটা আমরা সবাই করব এটা হলো পিতা মাতার জন্য দোয়া আজকে যদি আমার পিতা মাতার জন্য আমি যদি দোয়া না করি আমার সন্তানও আমার পিতা আমার জন্য দোয়া করবে না এটা হলো কি রব্বানা হে আমার প্রতিপালক রব্বি রাহামুহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রাহামুহুমা হে আমার প্রতিপালক ইরহামুহুমা উভয়ের উপর আপনি রহম করেন উভয়ের প্রতি আপনি রহম করেন হুমা এখানে বহুবচন বুঝাইছে অর্থাৎ পিতা মাতা দুজন উভয়ের উপর আপনি রহম করেন কেমন রহম
কামা রব্বায়ানি সগীরা যেমনি ভাবে তারা আমি যখন ছোট ছিলাম আমাকে যেভাবে লালন পালন করছে যেভাবে আমার প্রতি দয়া করছে যেভাবে আমার প্রতি দয়া করছে সেভাবে আপনি আমার পিতামাতার প্রতি এরকম দয়া করেন তো দেখেন এটা আল্লাহ এটা কিন্তু কোরআন মাজিদের আয়াত এটা হলো কোরআন মাজিদের একটা আয়াত তো দেখেন আল্লাহ তাআলাই বান্দাকে শিখিয়ে দিয়েছে যে তুমি তোমার পিতামাতার জন্য এমন ভাবে দোয়া করো কারণ হলো দেখেন আল্লাহ তাআলা জানেন যে পিতামাতা যেই আমাদের প্রতি যে ইহসান যে দয়া আমাদের প্রতি ছিল আমরা কোনোদিন আমরা যদি নিজেকে একবার বিলীন করে দিও পিতামাতার জন্য তারপরও ঋণ শোধ হবে না যেই আমাদেরকে যেভাবে মানুষ করছে যেভাবে ছোটবেলা থেকে একবারে আমরা দুই বছর পর্যন্ত আমরা দুই বছর পর্যন্ত কোনো নড়চড়ে হয় নাই আমাদের বিছানা মধ্যে পেশা পায়খানা সবকিছু সবগুলা সে দুই বছর পর্যন্ত টানছে আজকে আমরা পিতামাতা যদি এক মাস যদি বিছানা মধ্যে পড়ে যাই আমরা একবারে তিক্ত হয়ে যাই কেমন বিরক্ত বোধ করতে থাকি আর আমাদের বৌজিরা যারা আসে আলহামদুলিল্লাহ ওনারা তো বাবা কেমন যে এক অবস্থা পিতামাতা সবল তাদের খেদমত করতে রাজি নেই এমন এক মহিলাদের এখন যেই এক কাইফিয়ত পরবর্তীতে শেষ পর্যন্ত তাদের পরিণতি হয় তাদের সন্তানা দিয়েও তাদেরকে একবার বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে আল্লাহু আকবার তো আল্লাহ তাআলা জানেন যে পিতামাতা যেই আমাদের জন্য যে কোরবানি যে মেহনত এই ঋণ আমরা সন্তানরা কোনো দিনও শোধ করতে পারবো না এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিছে যে তোমরা তো করতে পারবে না এই জন্য আমার কাছে বলো যে আল্লাহ আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করছে আমার প্রতি যেভাবে রহম করছে দয়া করছে আপনিও আমার দ্বারা তো সম্ভব না এই জন্য আপনার উপর ছেড়ে দিলাম আল্লাহ আপনিও আমার পিতা মাতাকে সেইভাবে দেখেন আপনি এই জন্য কবি বলছে মানুষ কত দুর্বল জানেন এই জন্য কবি বলছে মূর্খা গাছ বাইজা বেরু আয়াদ রুজি তালাবাদ আদমি জাদানা দারদ খেরাদো আকল তমিজ মুরগি ডিম থেকে বের হয়েই রুজি তালাশ করতে থাকে কি চালাক সে ডিম থেকে বের হয়েই আবার ডিম থেকে যে বের হয় সে ঠোঁট দিয়ে নিজে ঠোকায় বের হয়ে যায় কেমন চালাক এরপর বের হয়েই সাথে সাথে রিজিক কোথায় আছে সে তালাশ করতে থাকে আবার কাক আসছে চিল আসছে ঠুট করে মায়ের পাখনা নিচে ঢুকে যায় সে কত চালাক কিন্তু একটা পর্যায়ে যায় সে কি হয় সে মানুষের কাবাব হয়ে যায় চিকেন হয়ে যায় চিকেন বিরিয়ানি রান্না করে ফেলে তাকে দিয়ে আর মানুষ আদমি যা দানা দা রদ খেরা দো আকল তমিজ মানুষ কত নগণ্য থাকে কত দুর্বল থাকে পরবর্তীতে সে আকল তমিজে কত উপরে চলে যায় এজন্য আমরা আমাদের সন্তানাদিদেরকে প্রথমত দেখি একবারে দুর্বল থাকে তাদেরকে হেয় প্রতিপন্ন না করা তাদেরকে তাদের পিছনে আমাদের মেহনত করে যাওয়া আল্লাহ তাআলা কাকে কবুল করবে সেটা আমি জানি না এই যে আমার ছাত্রদের আলহামদুলিল্লাহ আমি সবার পিছনে একই রকম মেহনত করে যাই দেখা যাচ্ছে ওই দুর্বল একটা ছাত্র সে ব্যাপা খ্রিস্টান করে ফেলছে একজন সবল ছাত্র তার হাতে লাগা সুন্দর না এই সমস্যা ওই সমস্যা তো এই যে দেখেন এই জন্য আমরা আমরা তো মনে করি যে দুর্বল তার পিছনে আর মেহনতে করি না তার পিছনে মেহনত করতে হবে তো মেন কথা হলো এটাই আল্লাহ তাআলা মানুষকে কত দুর্বল করে বানাইছে প্রথমত আল্লাহ তাআলা বলছে যে তোমাকে আমি একবারে দুর্বল করে বানাইছি পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণী থেকে তোমাকে আমি একবারে দুর্বল করে বানাইছি অন্য অন্য প্রাণী থেকে পরবর্তীতে আমি তোমাকে আকল তমিজ দিয়ে তোমাকে অনেক উপরে নিয়ে গেছি এর পরবর্তীতে যখন তুমি আবার বার্ধক্যে উপনীত হবা তখন তোমাকে আবার আমি যখন বৃদ্ধ হয়ে যাবা তখন তোমাকে আমি আবার ওই পূর্বের অবস্থা ফিরিয়ে দিব তোমার বাচ্চা বেলায় তোমার যে স্বভাব ছিল সেই স্বভাবে আমি তোমাকে ফিরে দিব অনেক মুরব্বী দেখবেন কথা একটা বলে বুঝেই না আপনি একটা কথা বলবেন সে বুঝতো না এরপরে দেখেন এই যে এটাও আমাদের পরীক্ষা আমাদের পিতামাতারা যখন বার্ধক্য হয়ে যায় তখন আমাদেরকে কিন্তু দেখবেন অনেক জ্বালাতন করে এই এই বলে এরপরে ওইটা বলে এরপরে দেখা গেছে বাচ্চারা দুষ্টামি করলে নাতিরা দুষ্টামি করলে দেখা গেছে দে থাবুর পরবর্তী গালি গালাজও করে মাঝে মধ্যে এটাও আমাদের পরীক্ষা আমাদের পিতামাতা বার্ধক্য হয়ে যায় আমি তাদের সাথে কেমন আচরণ করি এটাও আল্লাহ তাআলা পরীক্ষা এই সময় পাস করতে হবে আমাদেরকে পিতা মাতার যত সেবা করতে পারেন ততই আপনি কামিয়াবি মনে রাখবেন স্ত্রী যে সেই হিসাবে বুঝাবেন হ্যাঁ তার থেকে খেদমত নিতে চেষ্টা করবেন না হলে পরবর্তীতে অনেক দুর্গতি চলে আসবে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ উপস্থিত আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন তাহলে আমরা আজকে হলো আমাদের গুরুত্বপূর্ণ পড়া হয়েছে এটা হলো আমাদের ওয়াজিব নামাজের মধ্যে পড়া এক হলো দোয়ায় কুনুত হ্যাঁ
আর দোয়া মাসুরাটা পড়া হলে মুবা আমরা দোয়া মাসুরা এটাও মুখস্থ করে নিব এবং দোয়াটা হ্যাঁ ইনশাল্লাহ কালকে আমাদের পড়া হলো আমরা কালকে এই ওয়াকফ নিয়ে আলোচনা করব বা আমরা এই দায়রার আলোচনা করার পরে ইনশাল্লাহ আমরা মস্কোতে চলে যাব ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক তারপরে আপনাদেরকে দোয়া বিদায় দোয়া পড়ানোর আগে আমাদের পিছনের পড়াটা আপনাদের থেকে নেওয়া হয়নি তো পিছনের পড়াটা আপনাদেরকে আমি দিয়ে দিই আবার সামনে আরেকটা পড়া দিয়ে দিই তো গতকালকে আমাদের পড়া ছিল মাদের হরফ পর্যন্ত আমরা হরকতের আলোচনা করে আসছি এক জবর এক জের এক পেশের আলোচনা এবং দুই জবর দুই জের দুই পেশ তানবিনের আলোচনা তো এর পরবর্তীতে আমরা যজমের নিয়মে আসছি যজমের নিয়মের মধ্যে মাদের হরফ সামঞ্জস্যতা রাখে এবং হলো কলকলা সামঞ্জস্যতা রাখে তো এই জন্য আমরা মাদের হরফটা পর্যন্ত ছিলাম তো আমাদের মাদের হরফটাই আজকে আবার থাকবে ইনশাল্লাহ এখান পর্যন্ত সবাই পড়ে আসবেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন ও সাথে আরেকটা ছোট্ট ছোট্ট কথা এটা হলো আপনারা এই মাদের হরকটটাও পড়ে আসবেন মাদের হরকটটা একটু পর্যন্ত অর্থাৎ 27 নম্বর পেজ পর্যন্ত তো আপনারা দুইটা পেজ পড়লে হবে এক হলো 17 আর এক হলো 16 16 আর 17 এই দুইটা পেজ পড়লেই হবে ইনশাআল্লাহ আচ্ছা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ওস্তাদ একটা প্রশ্ন করব যদি না পড়া হয় নামাজে তাহলে কি নামাজ হবে হ্যাঁ নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে মনে করতে নেই একটু প্রশ্ন করি জি বলেন মনে কুতনির আগে যদি আমি ওয়াকফ করি তাহলে আসসালামু আলাইকুম হুজুরের পেস্টটা নিলে তো ভালো হয় মনে কুতনির পেস্টটা ওই ওই পেস্টটা আনতাম জি জি আদানের দোয়ার পেস্টটা জি হুজুর এখানে যে নুনে কুতনিটা আছে যদি আমি মুহাম্মদ ওয়াকফ করি তখন আমি নুনে কুতনির জায়গা থেকে উচ্চারণ শুরু করব নি নীল ওয়া নাকি ওয়াকফ না করলে আমি উচ্চারণ শুরু করবো মানে এটা একটু কনফিউশন তৈরি হ্যাঁ বলতেছি যখন আপনি এখানে থেমে যাবেন যেখানে আপনি এসে এখানে থেমে গেলেন মোহাম্মদ বলে থেমে গেলেন হ্যাঁ এরপরে আপনি তখন এখান থেকে আপনি শুরু করবেন না জি নীল ওয়া হ্যাঁ তখন আপনি বলবেন হলো আল ওয়াসিলা ওয়াল ফাজিলা আলিফের মধ্যে নকত দিয়ে জি 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 তখন আর নুনে কুতনিটা পড়বেন না আর যখন মিলে পড়বেন তখন এই নুনে কুতনিটা পড়বেন আমাদের কই জানি উনি কে জানি একটু কথা বলতেছিলেন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ সবাই বুঝছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই ইনশাল্লাহ আর কেউ কিছু বলবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দোয়ার এহতেমাম বেশি বেশি করি ইনশাল্লাহ ক্লাসে কন্টিনিউ থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম